السلام عليكم ورحمة الله وبركاته مور هنمانيو ভাই বনি হকল মই অতি প্রথম কুরআনৰ পৰা এটা আয়াত তেলাওয়াত কৰিছো তাৰ পিছত যিটো বিষয় মই আলোচনা কৰিম সেইটো হৈছে ফৰজ নামাজ আজি যিটো মই কৈ আছো সেই বিষয় মানে ফৰজ নামাজৰ বিষয় মই আলোচনা কৰিম গতিকে আপোনালোকে মনোযোগ সহকারে শুনিব আৰু হেকত শুনি শুনি পিছত একেবারে হেকতে একটা সাবস্ক্রাইব করব আর লাইক করব বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না সালাতা তানহা আনিল ফাহশা المنكر يا আমার আল্লাহ তাআলা তলে কইছে নিশ্চয় নামাজ নিলজ্জ আর অশোভনীয় কাজ হইতে বিরত রাখে ইয়ার পর আমরা কি বুঝিয়ে পারিলু যদি আমালকে 5 টাইমস 5 ওয়াক্ত নামাজ পড়িও পারো আমার লোকর দ্বারা কোনো বিয়া কাম নহব কিছুমান মানুষে চুরি করে থাকে কিছুমান মানুষে জুয়া তাস খেলায় কিছুমান মানুষে মিশা কথা কয় ইত্যাদি নামাজ পড়ি পড়ি এনেকুৱা হৈ যাব আল্লাহর লগত আমি কি করিম মিলি যাম আল্লাহ মানে আল্লাহ আমাক দেখি আছে আর আমিও আল্লাহক দেখি আছো এনেকুৱা এটা মনোভাব আহিব ধ্যান কেল আহিব গতিকে সেই সময়ত লাহে লাহে নামাজ কি করিব বিভিন্ন বিয়া কামৰ পৰা আঁতৰ কৰি ৰাখিব তাৰ পিছত কথা হ'ল আল্লাহ তাআলাৰ ইৰশাদ আমাৰ আল্লাহই কৈছে কোনে কৈছে সৃষ্টিকৰ্তা আল্লাহই কৈছে কি কৈছে নিশ্চয় যাৰ ঈমান আনি আছে এবং নেক আমল কৰি আছে তাৰ মানে হ'ল আল্লাহক বিশ্বাস কৰিব লাগিব অন্তৰ পৰা কি কৰিব লাগিব আল্লাহক বিশ্বাস কৰিব লাগিব তাৰ পিছত ঈমান আনিব লাগিব ঈমান কি ঈমান মানে বিশ্বাস আল্লাহ যে আছে আল্লাহ যে সৃষ্টিকৰ্তা এই কথাখিনি আমি অন্তৰে বিশ্বাস কৰিব লাগিব মোৰ বন্ধুসকল তাৰ পিছত আহি আছে আমল কৰিছে কি আমল কৰিছে নেক আমল কৰিছে নেক আমল কোনটো যেনেকুৱা আপোনালোকে মসজিদ মাদ্ৰাসাত দান কৰি থাকে নেক আমল আপোনালোকে সকলো সময়ত জিকিৰ কৰি থাকে সেইটো নেক আমল আপোনালোকে দুখীয়া দৰিদ্ৰ কিছুমান মানুহ আছে তেওঁলোকক খাদ্য দিয়ে তেওঁলোক খুৱায় আপোনালোকে খুৱায় হ্যাঁ এনেকুৱা কাম যিটো আছে সেইবিলাক কাম নেকিৰ কাম এইবিলাক মনত ৰাখিব লাগিব বন্ধুসকল পাহৰি নাযাব গতিকে এইটো ফৰজ নামাজ আর বিশেষভাবে নামাজের পাবন্দি করে আছে পাবন্দি মানে সকল সময়ত নামাজ পড়ি থাকিব লাগিব আজি আপনাদেরকে ফজর নামাজ পড়িছে সমুখ যে জহর নামাজ আই আছে কেই রেখা বারো রেখা সেই সেইফালে ধ্যান খেয়াল করব লাগিব হ্যাঁ কিছু মানুষ আছে হ্যাঁ ফরজ নামাজ তো করে সুন্নত নপরে ওয়াজেব নামাজ নপরে ফরজ নামাজের কিমান গুরুত্ব তার লগে লগে সুনুতে মক্কেদা হেই যেমন যেনেকুয়া ফজরের চার রেকাত নামাজ আছে দুই রেকাত ফরজ সেটা আমি জানো তার পিছত আহি আছে দুই রেকাত আগতেই করব লাগে দুই রেকাত সুনুত পড়ব লাগে সুনুতে মক্কেদা এই দুই রেকাত সুনুত নামাজও ফরজের লগত পড়ব লাগিব আর ফরজ নামাজ তো কি আল্লাহর হুকুম গতিকে হ্যাঁ জাকাত আদায় করি আছে জাকাত কি করি জাকাত দিব লাগে যেবিলাক মানুষে ধনী শ্রেণী মানুষ আছে ইমান মানুহ ধনী শ্ৰেণী মানুহ টকা পইচা আছে কোটি কোটি টকা পইচা আছে জাকাত দিবলৈ শক্তি আছে ক্ষমতা আছে তেওঁলোক জাকাত দিবই লাগিব সেইটো ফৰজ তাহাদের ৰব্বে নিকট তাহাদের সোৱাব কি আছে হ্যাঁ সংৰক্ষিত ৰৈ আছে আৰু আর না তাহাদের কোনো আশংকা থাকিবে এবং না তারা চিন্তিত হইবে সুবহানাল্লাহ
ইয়াতে কথা হল যে আমি কি করিব লাগিব, যদি আমি জাকাত দি থাকো, নামাজ পড়ি থাকো, আমার কোনো চিন্তা নাই, কবরত কোনো চিন্তা না থাকিব, ফরজ নামাজ আমি পড়ি থাকো। ইয়াতে ফরজ নামাজ আমি কি আলোচনা করি আছো, ফরজ নামাজ পড়ি থাকো, জামাত নামাজ কিমান নেকি, গতি যেন পড়ি থাকো, আমার কোনো চিন্তাই না থাকিব, লা খাউফু আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গতিকে বন্ধুসকল, যেটো ফরজ নামাজ সেইটো আপোনালোকে পড়িব। তারপিছত মই এটা হাদিস কৈ আছো, ইয়াতে আমার নবী কৈছে বিসমিল্লাহির রহমানির রহিম عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على كمس شهادات الله لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. গতিকে বন্ধুসকল, মই যিটো বিষয়ে আলোচনা কৰি আছো, আগতে আপোনালোকে শুনিলে কোরআন আয়াত, এতিয়া মই যিটো কৈ আছো এইটো হাদিস পৰা মই কৈছো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমৰ রাদিয়াল্লাহু আনহু, তেখেতে কি আছিল, এজন সাহাবা আছিল, আমার নবীর লগত সমকত সকল সময় থাকিছিলে। গতিকে হত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তেও কি করেছে, বর্ণনা করে আছে, তেও কই আছে, কি কই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে আছেন, আমার নবী কইছিল, ইরশাদ মানে কি করেছিল, আমার নবী কইছিল, কি কইছিল, সেই কথাখিনি আপনাদেরকে ভালদরে শুনিব। ইসলামের ইমারত পাঁচ জিনিসের উপর কায়েম করা হয়ে আছে। যেনেকুয়া আমি কি করেছো, একটা ঘর বানাইছো, ঘর কিমানটা খুঁটি থাকে, যে খুঁটি না থাকে তাহলে ঘরটো মানে তললৈ নামি যায়, সেই ঘর ঠিক না থাকে, ঠিক তো ইসলামত তো খুঁটি আছে, থাকিব লাগিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে কি, আল্লাহ ব্যতীত কোনো বাস্য নাই, যদি এই বিশ্বকোণ সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহকে এক বলি বিশ্বাস করিব লাগিব। রাসূলুল্লাহ হ্যাঁ আর কি করেছে, হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কি মুহাম্মদ কোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন পয়গাম্বর, পারফেক্ট একজন পয়গাম্বর আসিলে, অর্থাৎ এই সত্য কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত আর কেউ ইবাদতের উপযুক্ত নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, এই যে মুহাম্মদ, এই যে প্রফেট অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেখেতে মহামানব আসিলে বিশ্বর জমিনত, তেও কি করেছিল, তেখেতে এ জীবনত কোনো একটা গুণা করা নাছিলে, বেগুনা তার মানে তার কোনো গুণা নাছিলে। হ্যাঁ নামাজ কায়েম করা, নামাজ ইয়াতেও নামাজের কথা কইছে, নামাজ কায়েম করা, নামাজ পড়িবই লাগিব, জামাতত পড়িব লাগিব, যেনেকুৱা মসজিদ আছে মসজিদ জামাতে পড়া যায়, কিমান নেকি পোৱা যায়, সাতাইশ গুণ, সেইটা আপোনালোকে ভালদৰে তো জানে। হ্যাঁ জাকাত আদায় করা, আৰু জাকাত আদায় কৰিব লাগিব, হজ করা, রমজান মাসে রোজা রাখা, বুখারী শরীফ হাদিস, তুমি কৰ পৰা কৈছো, বুখারী শরীফ হাদিস পৰা কৈছো। গতি আপোনালোকে এই নামাজ ফরজ নামাজ যেটো সেইটো পড়িব, পাঁচত নামাজ ভিতৰত ফজরৰ দুরেকাত ফরজ আছে, জহরৰ চারেকাত ফরজ, আসরৰ চারেকাত ফরজ, মাগরিবৰ তিনটেকাত ফরজ, আৰু এইসের কেরেকাত চারেকাত ফরজ, এই টোটাল কি কৰিছে, টোটাল সতরেকাত ফরজ আদায় কৰিব লাগিব। গতি মোর বন্ধুসকল, মই এই ভিডিও যেটি বনাইছো এইটো শুনার পিছত যদি আপোনালোকে ভাল লাগে, এটা কৈ লাইক কৰিব, শেয়ার কৰি দিব, গোটেই পৃথিৱীৰ মানুহে দেখিব পাৰে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।